দস্ত বুজুর্গ ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ এলে মুজাকির ইকরামুল মুসলিমিন সহিহ নিয়ত তাবলীগ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কিছুতে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকায় শান্তি নাই, নবীর তরিকা বিধি। এদেশে আন্দোলন করে দাবি আদায় করতে হয়, নরম কথায় ঘি গলে না। অতএব আন্দোলন যদি আমরা করতে পারি টুডে অর টুমরো, আমরাই ঢাকার রাজপথে আমাদের এই দাওয়াত পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ। এই নাস্তিক্যবাদী সিলেবাস এদেশে কার্যকর না হতে পারে, আমার আপনার ছেলে নাস্তিকদের সমল থেকে যাতে বাঁচতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি বহুদিনের প্রতীক্ষিত হাদিস ফাউন্ডেশন কর্তৃক দারুল হাদিস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর এবং হাদিস ফাউন্ডেশনের ঢাকা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের তৌফিক দান করলেন, ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্না। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতকে গুরু দায়িত্ব দিয়ে গেছেন সমাজ সংস্কারের। মহান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের দোয়াটি তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি তাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করো যিনি কিতাব এবং হিকমা শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। এই সমাজকে পবিত্র করা, সমাজকে সংস্কার করা, এগুলি হল নবী এবং রাসূলদের কাজ। নবী এবং রাসূলগণের তিরোধানের পরে সেই কাজের গুরুভার তার উম্মতের উপর রেখে গেছেন। সম্মানিত উপস্থিতি, মহতরম সভাপতি মাননীয় পরিচালক, আজকের এই সম্মেলনের মহতরম প্রধান অতিথি মহতরম আমির জামাত, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, হাদিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহতরম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব হাফিজাহুল্লাহ ওয়া রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি। আল্লাহ পাক তাকে হায়াতের তাইয়্যবা দান করুন এবং তার জীবদ্দশাতেই এই কাজগুলি আমরা গুছিয়ে নিতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় ঢাকা কেন্দ্রিক আহলাদিসদের ইতিহাস। ঢাকা কেন্দ্রিক আহলে হাদিসদের ইতিহাস এবং ঢাকার আহলে হাদিস ভাইদের পরিবর্তনে সংগঠনের ভূমিকা। ঢাকা কেন্দ্রিক নয়, শুধু গোটা বাংলাদেশ কেন্দ্রিক আহলে হাদিসদের এক দুর্দিন এসেছিল এক সময়, যে আহলে হাদিসরা সমাজ সংস্কারের দায়িত্বপ্রাপ্ত তাদের ভিতরেই কুসংস্কারে জর্জরিত হয়েছিল এক পর্যায়ে। আমাদের ডাইরেক্টর বলছিলেন, হাজিল মিকনাসা তাহতাজু ইলা মাই মাই ইউকান্নিসুহা, বলে ভ্যাকুম ক্লিনারের গায়ে যে ধুলা, ও তো
কার্পেটের ধুলা পরিষ্কার করে কিন্তু ওর গায়ের ধুলাকে পরিষ্কার করবে। তাইলান্সিরা সমাজের কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করবে। কিন্তু এক সময় এই আহলে হাদিসেরই তারা কুসংস্কারে জড়িয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, পুরান ঢাকাতে আহলে হাদিসদের কোরআন হাদিসের চর্চা যথেষ্ট ছিল, কিন্তু সেটাও সম্পূর্ণ এবং পরিপূর্ণ ছিল না। একসময় পুরান ঢাকার মসজিদগুলিতে মহিলাদের সালাতের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের আজকের যিনি ঢাকা জেলার সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আহসান, তার পিতাজি, তার নাম ছিলেন ছিল মাওলানা আরিফ রাহিমাহুল্লাহ। তিনি বহুবার চেষ্টা করে মহিলাদের জামাতের ব্যবস্থা না করতে পেরে এক সময় পুরান ঢাকার কেন্দ্রীয় মসজিদে ঘিরা বেড়া পর্দা ছাড়া বোরকা পরিহিতা অবস্থায় তার স্ত্রীকে নিয়ে মসজিদের পিছনে বসিয়ে দিলেন। মসজিদের পিছনের কাতারে বসে থাকো, দেখি কমিটির লোক কোনো ব্যবস্থা করে কিনা। খবর হয়ে গেল পুরান ঢাকায়, জনাব মাওলানা হাজি আরিফ সাহেব তার পরিবারকে মসজিদে ঢুকিয়ে দিয়েছেন, মসজিদের পিছনের কাতারে বসেছে বোরকা গায়ে দিয়ে। তদানীন্তনকালের মুতাল্লি মহোদয় খুব দ্রুত গতিতে কিছু পর্দার ব্যবস্থা করলেন, আর সেদিন থেকেই সেখানে মহিলা জামাত চালু হল আলহামদুলিল্লাহ। শেরেক বেদাত আমরা জর্জরিত হয়েছিলাম, সম্মিলিত মুনাজাত না করার কারণে কত যে ইমামের চাকরি গেছে আর কত ইমামকে যে না খেয়ে ফেরত আসতে হয়েছে তার কোনো কুল কিনারা নাই। আমি প্রথম ঢুকেছিলাম ঢাকাতে 1981 সালে, তাও ওই তুরাগ নদীর সম্মেলনে। তুরাগ নদীর পারে প্রথম 1981 সালে আসলাম। দোস্ত বুজুর্গ, সাইটি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ এলে মোজেকের একরামুল মুসলিমিন সহি নিয়ত তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছুতে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকায় শান্তি নাই, নবীর তরিকা ব্যতীত। আমি জিজ্ঞেস করলাম বুজুর্গ, যাহা কিছু হয় আল্লাহ থেকে চুরি কে করে? চুরি তো চোরেই করে। ডাকাতি কে করে? বলে ডাকাতি তো ডাকাতি করে। তা আপনার বয়ানে জুড়ে যাহা কিছু হয় আল্লাহ থেকে, এটাই তো অরিজিনাল জাবারিয়া মতবাদ। সেদিনকে আমাদের ফেরাবার মতো কেউ ছিল না, এমন কোনো মুরব্বী ছিলেন না যারা আমাদেরকে এই কুসংস্কার থেকে ফিরিয়ে আনেন। আমি নিজে পল্টন ময়দানে রমনা পার্কে দাঁড়িয়ে থেকেছি, যারা দিন কায়েমের দাবিদার তাদের সম্মেলনে বুলেট যেন আমার বুকে ফোটে। আমি বুঝতে পারিনি আহলে হাদিস কি জিনিস। আহলে হাদিসদের এই করুণ দুর্দিনে 1984 সালে সর্বপ্রথম যখন ঢাকাতে লেখাপড়া শুরু হলো, বৃহত্তর ঢাকা জেলা আহলে হাদিস যুব সংঘের দায়ভার কাঁধে নিয়ে গ্রামে গ্রামে অলিতে গলিতে ঘুরে ঘুরে দাওয়াত যখন পৌঁছাতে লাগলাম, তখনই এক পর্যায়ে গিয়ে ঢাকার কেরানীগঞ্জ, ঢাকা শহরের অদূরে দোলেশ্বর এলাকার একটি পূর্ণাঙ্গ গ্রাম হানাফি হয়ে গেছে আহলে হাদিস গ্রাম। আহলে হাদিস গ্রাম হানাফিতে পরিণত হয়েছে। 26 বছর সেখানে মাযহাবি ইমাম ইমামতি করছেন। আহলে হাদিস যুব সংঘের দাওয়াত নিয়ে সেখানে যাওয়া হলো, বিরাট গোলমাল শুরু হলো। সেই ইতিহাস ব্যক্ত করতে গেলে অনেক সময়ের দরকার। বিক্রমপুরের পীর সাহেব, তার নাম ছিল আবুল খায়ের বিক্রমপুরী, আবুল খায়ের বিক্রমপুরী দ্বিতীয় বক্তা, হাবিবুর রহমান যুক্তিবাদী প্রধান বক্তা, বৃহত্তর ঢাকা জেলা আহলে হাদিস যুব সংঘের সভাপতি বর্তমান ডক্টর রফিকুল ইসলাম ভাই, তিনি মাইক কেড়ে নিলেন বিক্রমপুরীর কাছ থেকে, আমার হাতে তুলে দিলেন। আমি বক্তব্য শুরু করলাম, বিক্রমপুরী সাহেব বলছিলেন আব্দুল কাদের জিলানির নির্দেশে
কি বলে মূর্তা মানুষ জিন্দা হয়ে গেছে, বিরাট গোলমাল হলো, জাগরণ সৃষ্টি হলো, সেই সমাজ সেই গ্রাম, গ্রামের নাম আইনতা, এখনো গিয়ে জেনে আসবেন ইতিহাস, তারা সেখান থেকে আবার ফিরে আসলো আলহামদুলিল্লাহ। আর এই যে অঞ্চল দেখতে পাচ্ছেন, এই অঞ্চলে আহলে হাদিস মসজিদ ছিল অনেক, কিন্তু তাদের সংস্কার ছিল না, বাউল গানের প্রচলন ছিল। ১৯৮৫ সালে ঢাকা জেলার সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ হাসান ভাই, তিনি এই দাসের কান্দি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে আসলেন, তখন আমরা তার সঙ্গে দাসের কান্দি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে এসে বলছিলাম। এরপরে শুরু হলো আন্দোলন, আমাদেরকে জানানো হলো যে আমরা এখানে গান শুনে অভ্যস্ত, বাউল ফকিরের গান হয় এই সমস্ত এলাকাতে। আহলে হাদিস নেতৃবৃন্দের সমাজপতিদের অসচেতনতা এবং অসতর্কতার কারণে সেই ক্ষেত্রে দেখা গেল যে বেদাতি জঘন্য হুলুলি আকিদার লোকেরা আহলে হাদিস সমাজের মধ্যে আস্তানা গেড়ে বসলো। আস্তে আস্তে সংস্কার শুরু হলো, সংস্কারের মাধ্যমে এত দূর পর্যন্ত আমরা আসতে সক্ষম হয়েছি, আল্লাহ পাক এনেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার, শিরক বেদাত এবং জাহেলিয়াত থেকে মানুষকে ফিরাবার দাওয়াত নিয়ে যখন আহলে হাদিস যুব সংঘের আমরা ছাত্র ভাইয়েরা মাসে ১ টাকা করে চাঁদা দিয়ে, ১ টাকা ইয়ানত, ১৯৮৪ সালের ১ টাকা বহু কষ্টে করে ১ টাকা করে জমা করে আমরা মানুষের দ্বারে যখন দাওয়াত পৌঁছাতে গেছি, সম্মিলিত মুনাজাত না করার অপরাধে দুপুর বেলা জুমার খুতবা দেওয়ার পরে এক লোকমা খাবারও দেয়নি আমাদের ভাইদেরকে, এমন এলাকা ছিল। আমাদের ভাইয়েরা হোটেলে এসে খানা কিনে খেয়েছে। আস্তে আস্তে সব পরিবর্তন হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এই হাদিস ফাউন্ডেশনের ইতিহাস, হাদিস ফাউন্ডেশনের ইতিহাস ১৯৮১ সালে পাবনাতে যখন খাজা আব্দুস সাত্তার আস্তানা গাড়ল, মহতারাম আমিরে জামাত ইসলামিক ফাউন্ডেশনের বই নামক একটি শিরোনাম লিখলেন সাপ্তাহিক আরাফাতে, ইসলামিক ফাউন্ডেশনের বইয়ের মধ্যে একটি বই ছিল নবী আউলিয়াদের কিস্তা শোনো, তার মধ্যে লেখা ছিল এগিয়ে এলো কাবা ঘর, রাবেয়া বসরির জন্য কাবা ঘর বসরায় চলে গেল। বদর শাহ রহমাতুল্লাহ আলাইকে ডাকলো এক নাবিক, জাহাজের তলা ছিদ্র হলো, জাহাজের তলা ছিদ্র হওয়ার পরে বদর বলে আওয়াজ করলো, তখন বদর শাহ রহমাতুল্লাহ আটা গুলিয়ে সেই আটা দিয়ে জাহাজ মেরামত করে দিল আর পানি ওঠা বন্ধ হয়ে গেল। বাংলাদেশের জাহাজ কোম্পানিকে আমরা বলবো, বদর শাহকে দায়িত্ব দেন আটা সেনে সেনে জাহাজ মেরামত করুক, এত মিল কারখানা ইন্ডাস্ট্রিজের দরকার নয়। সম্মানিত উপস্থিতি, প্যারালাল শুরু হলো হাদিস ফাউন্ডেশনের পরিকল্পনা, হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ড তৈরি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে আজকে কোরআন সুন্নাহ ভিত্তিক লেখনী জাতির সামনে আমরা পেশ করতে পারছি। হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে মাসিকাত তাহরিক চলছে, মাসিকাত তাহরিক অনলাইন টিভি চলছে, এই হাদিস ফাউন্ডেশনের ওসিলায় আমাদের এই পথ চলা। আহলে হাদিস আন্দোলনের তিনটি সংস্কার আছে, একটি হলো শিক্ষা সংস্কার, একটি হলো নেতৃত্বের সংস্কার, আর একটি হলো অর্থনৈতিক সংস্কার। শিক্ষা সংস্কারের আমাদের যথেষ্ট অবদান সামনে আমরা দেখতে পাচ্ছি। হাদিস ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সালাতুর রাসুল মোহতারাম আমিরে জামাতের, যেটা ভারতের আসামের মাটিতে অখমিয়া ভাষায়
অনুবাদ হয়ে লক্ষ লক্ষ কপি অনুমতি ক্রমে ছাপিয়ে সেখানে বিতরণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ কিছু বলবেন না আলহামদুলিল্লাহ তাহলে অসমীয়া ভাষায় হাদিস ফাউন্ডেশনের মহতরম আমিরে জামাতের সালাতুর রাসূল বই চলছে মালদ্বীপ সফরকালীন সময়ে আমরা মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদ সাহেবের হাতে সালাতুর রাসূলের ইংলিশ ভাষণ তুলে ধরলাম তিনি বললেন বিশ্ববাসীর দরবারে আমি এটা পৌঁছাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ এটার আরবি অনুবাদের কাজও চলছে আমাদের লেখনী সামনের দিকে এগিয়ে গেল শিক্ষা সংস্কার আজকে এই যে নাস্তিক্যবাদী সিলেবাস চাপিয়ে দেওয়া হচ্ছে মহতরম আমিরে জামাতের যে লেখা আছে বিবর্তনবাদ বইটি হাজার হাজার কপি খরিদ করে প্রত্যেক মুসলিমের দায়িত্ব গোটা বাংলার মাটিতে পৌঁছিয়ে দেওয়া যাতে এই নাস্তিক্যবাদী সিলেবাস এদেশে কার্যকর না হতে পারে আমার আপনার ছেলে নাস্তিকদের সমন থেকে যাতে বাঁচতে পারে সম্মানিত উপস্থিতি নেতৃত্বের সংস্কার অর্থনৈতিক সংস্কার সব সংস্কার চলছে কিন্তু প্রয়োজন আপনাদের সহযোগিতা আপনারা তিন কোটি আহলাদি দাবি করেন তিন কোটি লাগবে না তিন কোটি আহলাদিস লাগবে না এক লাখ আহলাদিস যদি আমরা ঢাকার মাটিতে জমা করতে পারি সরকার বাহাদুরের কাছে যদি দাবি জানাতে পারি ইসলামিক ফাউন্ডেশনে হানাফি ফাউন্ডেশন বই ছাপানো হয় আপনি ছাপান কিন্তু আমরা 10% হিসাবে ইসলামিক ফাউন্ডেশনের বাজেটে 10% আমাদের হাদিস ফাউন্ডেশনকে দাও এদেশে 5% সনাতন ধর্মের লোক যদি সনাতন ধর্মের আলাদা বই থাকে তা আমার ছেলে কেন নয়তু আনুসাল্লি আলিল্লাহে তালা পড়বে আমার ছেলের জন্য আলাদা ধর্ম বই সিলেক্ট করতে হবে সরকার বাহাদুরের কাছে দাবি জানাবো আমরা যদি 10% হই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ওখানে 10 খুতবা 1 খুতবা ভাগে ভাই 9 খুতবা মাঝহাবি আলেমরা দেবেন আর 1 খুতবা হালাদিদেরকে খুতবা দেওয়ার সুযোগ দিতে হবে এদেশে আন্দোলন করে দাবি আদায় করতে হয় নরম কথায় ঘি গলে না অতএব আন্দোলন যদি আমরা করতে পারি টুডে অর টুমরো আমরাই ঢাকার রাজপথে আমাদের দাওয়াত পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা কি আমাদের সাথে একমত আল্লাহ পাক একমত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক কবুল করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক